বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা চলছিল অনেকদিন ধরেই। কিন্তু নাম চরিত্রের খোঁজে নির্মাতা সংশ্লিষ্টরা যখন হননে, তখনই আয়োজন করা হলো রিয়ালিটি শো হিরো কে হবে মাসুদ রানা, আর তা নিয়েই শুরু হয়েছে নতুন সমালোচনা, বইছে নিন্দার ঝড়। বিগ বাজেটের এই ছবিতে কে হবেন মাসুদ রানা এর বিচারকের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ আছে তারা প্রতিনিয়ত প্রতিযোগীদের অপমান করছেন, তাদের আচার ব্যবহার এতটাই জঘন্য জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ সর্বত্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে। এদিকে দর্শকদের একাংশের অভিযোগ, বিচারক পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি, সাফায়েত মনসুর রানা, মোহাম্মদ মোস্তফা কামাল, অভিনেত্রী জাকিয়া বারি মমো ও শবনম ফারিয়া মাসুদ রানার চরিত্র বিচার করতে গিয়ে প্রতিযোগীদের সঙ্গে যা তা ব্যবহার করেছেন। এরই মধ্যে বিচারকদের কুরুচিপূর্ণ আচরণের বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেগুলোতে দেখা যাচ্ছে ফাহমি, সাফায়েত, মমো ও ফারিয়া বিভিন্নভাবে অপমান করছেন প্রতিযোগীদের। শুধু তাই নয়, প্রতিযোগীদের স্টাইল, ফ্যাশন সহ নানা বিষয়ে কটূক্তি ও তামাশা করেছেন তারা। এই যখন অবস্থা, তখন গত 2 আগস্ট থেকে চ্যানেল আই প্রচার শুরু হওয়া রিয়ালিটি শো কে হবে মাসুদ রানা প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি বলেন, মাসুদ রানা বিগ বাজেটের একটি চলচ্চিত্র যার বাজেট 83 কোটি টাকা, ফলে এই যে বিচার কাজ, গ্রুমিং সবই হচ্ছে বিস্তারিত। আপনারা কি মনে হয়, যারা 83 কোটি টাকা বিনিয়োগ করছেন তারা হুট করেই 2-1 জনকে ধরে এনে বিচারকের আসনে বসিয়ে দেবে? নিশ্চয় নয়। ফারিয়া আরও বলেন, অনুষ্ঠানে বিচারকরা যা তা করে চলে যাবেন আর তারা কোটি কোটি টাকা ঢেলে দেবেন, নিশ্চয় তা নয়।